এর এলাকার মুসলমান যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি আপনারাও মুসলমান আমি একজন মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা আপনার আমার ধর্ম এক আল্লাহ এক আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনি আমি দুনিয়াতে আরছি তাও এক নাকি লুঙ্গি ভরে আরছেন দুনিয়াতে এসেছি তাও এক যেদিন বিদায় হয়ে যাব সেদিনের হালাত হবে এক কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ কে এমপি কে মন্ত্রী কে ছোট কে বড় সাদা কাপুনে যেদিন ঢুকবি ওই দিন টের পাবি বাহাদুরির মজাটা কেমন আজকে আমি বক্তা হয়ে বয়ান করি আপনারা শ্রোতা হয়ে শুনেন আজ আমি ইমাম আপনারা মুক্তাদি আবার আপনি ডাক্তার আমি রোগী কিয়ামতের ওই আলামত যখন শুরু হয়ে যাবে মরণের হালাত যখন পড়ে আসবে তখন সব একাকার হয়ে যাবে কাফনের ভিতরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ লেখা থাকবে শনি একরার মানুষের মরণের কাফুরে লেখেনি রিকশা ড্রাইভারের লাশ মরণের হালাত হবে এক কাফন হবে তিনটা তার কালারও নাকি আলাদা চর্মনয়ালাদের কাফনের কালার এক রকম তাবলিগলাদের আরেক রকম কে চর্মনাই কে তাবলিগ কে কোন দেশের মানুষ কে কোন কোয়ালিটির মানুষ কে ব্যবসায়ী কে চাকরিজীবী কে সার কে কর্মচারী ভেদাভেদ নাই সাদা তিনটা কাফন দেওয়া হবে আমাকেও আপনাকেও আমি বক্তা সম্মানের কারণে একটা কাফন বাড়াইয়াও দেওয়া হবে না রিকশা ড্রাইভার গরিব এই কারণে একটা কাফন কমাইয়াও দেওয়া হবে না তারও তিনটা কাফন আমাকেও তিনটা কাফন দেওয়া হবে কবরের সাইজও হবে এক ওই কবরের মধ্যে মাটি দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে আপনার আমার কবরে প্রশ্ন করবে তিনটা তাও হবে এক তুমি হুজুর তুমি আলেম তুমি মূর্খ জানার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে আমাকেও করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি কোন দলের নেতা জানার দরকার নাই তুমি কোন দরবারের পীর জানার দরকার নাই তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই নবী বলেন প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান যারা পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা কারা পারবে আমরা হুজুরেরা আলেম ওলামারা পারবে নিশ্চয়তা নাই গ্যারান্টি নাই যদি হুজুরেরা পারবে বলে গ্যারান্টি থাকতো তাহলে রসুলের হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও মরণ পর্যন্ত কান্না করতেন না ওমরে ফারুক সারা জিন্দেগি কান্না করলেন জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর জীবনটা কাঁদাইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন কবরে কি উপায় হবে আমার হাশরের ময়দানে কি উপায় হবে আমার চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই বলেছেন ও দুনিয়ার পণ্ডিতেরা শিক্ষিত বাবারা যদি মনে করো কবরে মরার পরে কোনো আজাব নাই তাহলে তুমিও ভালো আমিও ভালো কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির জাহান্নামের আগুন কবরে গিয়া যদি দেখো বেপর্দার কারণে আজাব
বলো বাবা তখন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে যেখানে কোনো আপন কেউ নাই ডানে মাটি বামে মাটি বাতি নাই আলো নাই আজকে তুমি বাসায় গিয়া ঘুমাইতে চাও মশারি টানাও কেন মশা মশায় কামড় দিলে ঘুমাইতে পারবা না মশায় যদি কানের সামনে গান গায় ঘুমাসবে না কিন্তু ওই অন্ধকার কবর পোকা মাকড়ের ঘর ওই জায়গায় মশারি কই পাবে রে মুমিন ওই কবরে আজকে বিছানায় ঘুমাইতে গেলে গরম লাগে ফ্যান চালাও অনেকের এত বেশি গরম কয় এসি লাগাও গুনাহগার হইয়া যদি কবরে যাও ওই কবরে আল্লাহর নবী বলেন যারা তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর অর্ডার হবে ও ফেরেশতা এই বান্দাকে আর কোন সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো আমার দেওয়া নিয়ামত বাতাস আমার দেওয়া নিয়ামত পানি সব ভোগ করার পর একবারও শুকর আদায় করে নাই আলেম ওলামারা পায়ে ধইরা ধইরা নামাজের দাওয়াত দিত একবেলার নামাজও পড়ে নাই এখন আর সুযোগ দেওয়া হবে না এই নাফরমান নিজেও নামাজ পড়ে নাই অন্যেরা নামাজ পড়বে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্যেরা টুপি পরত তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল খাইতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও ওই কবরে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ মদিনার নবী বলেন রব্বুল আলামিন রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে রে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবক তোমার মতো কত যুবক পাঁচ অক্ত নামাজির অভাব নাই আজকে যদি আমি পাও ধইরা ধইরা হিন্দু পাড়ায় গিয়া বয়ান করতাম ওরা ছয় মাসে ইনশাআল্লাহ মদিনার আশেক হয়ে যাইত আজকে যদি ছয় মাস খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমি এক ঘন্টা করে বয়ান করতাম ওরা মদিনার আশেক হয়ে যাইত আর মুসলমান তোমারে পায়ে ধরে 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 বয়ান করি কি বলি চাকরি ছেড়ে দাও একবারও বলি না ব্যবসা বন্ধ করো তাও বলি না স্কুল কলেজে পড়া বন্ধ করো তাও বলি না তাবলিগ মনাই না গেলে গুনাহ হবে তাও বলি না শুধুই বলি বাবা আল্লাহর গোলামি করো ব্যবসা করো চাকরি করো কোনো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই পাঁচ বেলার নামাজটা পড়ো মা বাবার খেদমত করো দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে গাও তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ অক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো বান্দা চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ অক্ত নামাজই আসে না নাই তুমি কেন পারো না রে বাবা একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক আজকে দেখো কর্মচারী কাজ করে নামাজ পড়ে সময় মতো নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আসলে তোমার ভেতরে আখেরাতের চিন্তা নাই জাহান্নামের আযাবের ভয় নাই মরণের চিন্তা নাই এই করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল এই ডেঙ্গু চলতেছে কত প্রাণ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ পড়ে গেল অতএব এখনো সময় আছে তওবা করে নাও সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি নামাজ না পড়ি
সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি সারা जिंदगी বয়ান শুনলে কি লাভ হবে যদি নবীর আদর্শ গ্রহণ না করি অতএব বয়ান বেশি না তওবা কর রে বাবা মনে মনে আমার আল্লাহকে বলো ও দয়ার মালিক জীবনটা গুনায় কাটাইলাম আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ আপনি জানেন আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না আয় আল্লাহ নবীর তরিকা মেনে চলবো ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীকে ১৩টা বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আয়েশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা থাকবে হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না দিল নরম হবে না তওবাও করবে না আবার একদল মানুষ আসবে ওমরের মতো গুনার পাহাড় নিয়ে ডুববে তওবা করে বলবে ও দয়ার আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না নবীর তরিকা মেনে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না ও ওমরওয়ালা অন্তরওয়ালারা তওবা করার যদি নিয়ত হয় অন্তরে মোনাফেকি না থাকে আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর উপরে ভরসা করে যদি চিন্তা করিয়া তওবা করা যায় খাঁটি অন্তরে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا او দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত মুরব্বি হাজি সাহেব আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি শয়তানের ধোকায় অপরাধ করেছি রে আল্লাহ আজকে তওবার নিয়ত করে হাত তুললাম রে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ অতিথিবৃন্দ যারা তাদের কবুল করে নেন আয় আল্লাহ শ্রোতাদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন